লেবুর রস যেমন উপকারী, তেমনি লেবুর খোসাও সুস্বাস্থ্যের জন্য উপকারী। চলুন জেনে নিই লেবুর খোসা থেকে কি কি উপকার পাওয়া যায়। লেবুর খোসায় ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড থাকে, যা মাড়ি থেকে রক্ত পড়া, জিঞ্জিভাইটিস সহ একাধিক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। লেবুর খোসায় সাইট্রাস বায়োফ্লেভোনয়েড থাকে, যা স্ট্রেস বা মানসিক চাপ কমাতে সাহায্য করে। ত্বকের সৌন্দর্য বাড়াতে লেবুর খোসা খুবই উপকারী, কারণ লেবুর খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বক থেকে টক্সিক বের করে দেয়। লেবুর খোসায় সেলভেস্ট্রল Q40 ও লিমোনেন্স থাকে, যা ক্যান্সারের কোষ ধ্বংস করে, এছাড়া ব্যাকটেরিয়াল ও ছত্রাক সংক্রমণের প্রকোপ কমায়। নিয়মিত লেবুর খোসা খেলে শরীরে সাইট্রিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়, এর ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা কম থাকে। লেবুর খোসায় পেকটিন নামে একটি উপাদান থাকে, এটি শরীরে ফ্যাট বার্ন করে।